শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে চলে আসলাম কাপ্তলি বাস টার্মিনালে। এখান থেকে চলে যাবো আমরা সাজেকের উদ্দেশ্যে। আমি বাসের টিকিট কেটে নিলাম শান্তি পরিবহনের, অন্য বাসও যায় বাট হচ্ছে সেটা যায় হচ্ছে খাগড়াছড়ি পর্যন্ত। বাট আমি খাগড়াছড়ির পরে স্ট্যান্ডে যাব, যেটা হচ্ছে দীঘিনালা, তারপরে স্ট্যান্ড হচ্ছে বাগাইহাট, দেন হচ্ছে সাজেক। আমি চলে আসলাম এখন হচ্ছে দীঘিনালা বাজারে। পাহাড়ি সবজি টবজি পাহাড়ি লাউ, পাহাড়ি বেগুন, পাহাড়ি কলা, বিভিন্ন ধরনের ফল ফ্রুট এবং সবজি টবজি নিয়ে বসা, সবকিছু নিয়ে অনেক বেশি সুন্দর লাগতেছে। এত সুন্দর একটি বাজার। দীঘিনালা থেকে বাইক ভাড়া করে নিলাম আমরা, যেহেতু দুইজন ছিলাম, এক্সট্রা করে চাঁদের গাড়ি ভাড়া করে নিইনি অ্যান্ড সিএনজিও নিইনি। দুইজনের সাজেকের উদ্দেশ্যে 700 টাকা ভাড়া নিয়েছে। আমরা একদম ডিরেক্টলি চলে যাচ্ছি হচ্ছে সাজেকের উদ্দেশ্যে। আমরা দীঘিনালা থেকে এখন যাচ্ছি বাগাইহাট, সামনে পড়বে একটা বাস স্ট্যান্ড, দেন সেখান থেকে যাব আমরা হচ্ছে সাজেক। সাজেক ভ্যালি ঢাকা থেকে 335 কিলোমিটার দূরে এবং দীঘিনালা থেকে 10 মাইল, ঝর্ণা থেকে প্রায় 70 কিলোমিটার দূরে অবস্থিত। প্রাকৃতিক শোভায় সজ্জিত শহরের জীবনের কোলাহল থেকে অনেক দূরে এই সবুজ পাহাড়ের মাঝে জীবনের যান্ত্রিকতা এক নিমিষেই হারিয়ে যায়। আমি জাস্ট একটা কথাই বলতেছিলাম, এই পথটা যদি শেষ না হয় তবে কেমন হতো। পাহাড়ের মধ্যে ঘরবাড়িগুলো সত্যি খুব বেশি চমৎকার। আমার কাছে যেটা খুব বেশি ভালো লাগতেছিলো, এই পাশে পাহাড়ের ভিউগুলো দেখতেছিলাম আর ছোটোখাটো ঘরবাড়িগুলো একটু পরপর পড়তেছিলো। পাহাড়ের উঁচু নিচু ঢালু পথগুলো সত্যি অনেক বেশি সুন্দর, চারদিকে সবুজের সমারোহ। দিক থেকে মেঘ সবচেয়ে ভালো দেখা যায়, আমরাও দেখতে যাচ্ছি এক ঝাঁক উড়ন্ত পাখি, মেঘ পাখি। সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিলেন, আমাকে যদি পাহাড় ও নদীর মাঝে একটি পার্থক্য বেছে দিতে বলা হয় তবে আমি পাহাড়কেই বেছে নেব। সুউচ্চ পাহাড়ের নিস্তব্ধতায় একাকিত্ব আমাকে টানে, এলোমেলো পাহাড়ি পথে হাঁটতে কষ্ট হয় তবে সে কষ্টের মধ্যেও আনন্দ আছে। ছিলাম কিছুক্ষণের মধ্যে একটা ব্রেক দরকার ছোটোখাটো একটা, সামনেই পেয়ে গেলাম। পাহাড়ের লেবু বা মালটা কমলা এগুলো ওরা নিজেরাই চাষ করে, যেটা খুব বেশি ভালো হয়ে থাকে। তো আমরাও ছোটোখাটো একটা দোকান পেলাম আপনার। তিনটাই তো দিলো, তিনটা দিতেছ না নাকি? না, এটা ছিল মূলত আমাদের কটেজ থেকে বাহিরের ভিউ। আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম যে রুমে থেকে সাজেকের ভিউ দেখার জন্য, আর দেখে জাস্ট অবাক হয়ে যাই, প্রকৃতি কি পরিমাণে সুন্দর। আর পাহাড় আমাকে বারবার ডাকে, এই পাহাড়ের টানেই আমি চলে আসছি আবার সাজেকের উদ্দেশ্যে। জাস্ট রুম থেকে জাস্ট ভিউটা যদি আমরা দেখি, ছোটোখাটো এক একটা পাহাড়ের মধ্যে ছোটো ছোটো ঘরবাড়িগুলো, অসাধারণ লাগে। এ হচ্ছে বিসমিল্লাহ হোটেলের খাবার, টোটাল মেনু সব দেওয়া অবস্থা আপনারা দেখে নিন, পরিমাণে খোদা ছিল। আমরা চলে আসছি আমাদের রিসোর্টের সামনে বিসমিল্লাহ হোটেল, সেখানে খাবারের মেনু পেয়ে যাবেন। আর আমরাও ঠিক প্যাকেজ ট্যাকেজের মাধ্যমে অর্ডার টার্ডার করেছি, প্যাকেজের খাবারে হলে আসলে হেল্পফুল হয়। পাহাড়ি সবজিটা আমি এর আগেরবারও যখন সাজে গিয়েছি সেটা আমার কাছে খুব বেশি ভালো লাগছিলো। এবারও পাহাড়ি সবজির উপর আমার একটা আকর্ষণ আছে, যেটা ওদের নিজেদের জমে চাষ করা হয়, পাহাড়ি সব কিছু সবজি একত্রে মিক্স, সাথে ছিল আলু ভর্তা ডাল, সেই সাথে ছিল পাহাড়ি মোরগের মাংস, ওদের পাহাড়ি দেশি মোরগের মাংস। ভালো ছিল আমাদের মেঘালয় রিসোর্ট, সেটা অনেক ভালো একটা রিসোর্ট ছিল মোটামুটি। আর আমরা অফ ডে ছাড়া ছিলাম, সো আমাদের টাকাটা একটু কম লেগেছে, টাকা লেগেছিলো 1200 টাকা। এটা ছিল আমাদের কটেজ থেকে বাহিরের ভিউ, যেটা বিকাল টাইমে ছিল, এতটাই সুন্দর আর খুব বেশি চমৎকার। মেঘের দেশ, পাহাড়ের ভূমি, দেশের সর্বোচ্চ সড়ক সাজেক ভ্যালিতে আমরা। সাজেক থেকে মেঘ সবচেয়ে ভালো দেখা যায়, আমরাও দেখলাম। কারো যদি মন খারাপ থাকে আমি বলবো যে, আপনাকে সাজেস্ট করবো যে আপনি পাহাড়ে চলে যান, মেঘ দেখেন, ভালো লাগবে। বিশেষ করে বলবো পার্সোনালি আমি যদি বলি, তাহলে বলবো যে আপনি সাজেক চলে যান। পাশের রুমে আরও গেস্ট ছিল, তারাও তাদের মতো ঘুরতে আসছে, তারা বাহিরের ভিউটা দেখতেছিল, সেই সাথে আমিও দেখতেছিলাম বাহিরের ভিউটা। সো এত সুন্দর মেঘ দেখে নিজে একটু অবাক্ত হই, দেখতেছিলাম আর নিজেকে উপলব্ধি করতেছিলাম। সন্ধ্যা নাগাদ চলে আসি হেলিপ্যাডে, আর হেলিপ্যাডের নিচেই হচ্ছে বিভিন্ন ধরনের চা আর বিভিন্ন ফাস্টফুড আইটেম ওরা বিক্রি করতেছিল, যেমন ছিল মাছ, রূপচাঁদা, চিকেন ছিল, কাঁকড়া ছিল, সেই সাথে ছিল চিংড়ি, সেই সাথে ছিল হচ্ছে বাঁশের ক্রল ফ্রাই, ব্যাম্বো টি, সাথে ছিল হচ্ছে হলুদ ফুলের ফ্রাই। আমরা যেহেতু আমি বাসের কোলটা ট্রাই করি, আর হচ্ছে হলুদ ফুলের যে ফ্রাইটা ছিল ওটা বেসন দিয়ে তৈরি করে ওরা, এটা আমার কাছে খুব বেশি ভালো লাগছিলো, এটা ট্রাই করছি। আপনারা আসলে পার্সোনালি এটা ট্রাই করতে পারেন, আমার কাছে মনে হলে ভালো ছিল। আর বিভিন্ন ধরনের ফিশ আইটেমগুলো ছিল, প্রাইসটা ছিল মোটামুটি রিজনেবলের মধ্যেই, সেই সাথে ছিল আরও অনেক কিছু।
আমার যে ভালো লাগতেছিল এখানে যারা গেস্ট ছিল প্রত্যেকে ট্রাই করতেছিল, পাহাড়ি যারা আছে তারা নিজেরাই চা টা বানিয়ে দিচ্ছে, ছোট ছেলে মেয়ে সবাই। ইভেন সেই সাথে আর অনেক কিছুই ছিল, এটা ছিল হলুদ ফুল আর সাথে ছিল বাঁশের কুড়ল। সো এটা হচ্ছে বেসন দিয়ে তৈরি করে, বেসন দিয়ে মাখে তারপর হচ্ছে তেলের মধ্যে ছেড়ে দেয়, সেই সাথে এক্সট্রা করে হচ্ছে সস দিয়ে দেয়। খাওয়া দাওয়া শেষে একটু যখন পিকচার তোলা হয় আর রাতের বেলা আমি নিজের হাতে বারবিকিউ করি। সো এই হচ্ছে বারবিকিউ সিস্টেমটা। তো বারবিকিউ পার পিস হচ্ছে 120 টাকার মতো আর সেই সাথে আমরা অর্ডার করি হচ্ছে ব্যাম্বু বিরিয়ানি। সো এই হচ্ছে বারবিকিউ। সো আমি নিজে একটু ট্রাই করতেছিলাম কীভাবে এটা করা যায়, আর সাজেকের আগের বারও আমি এই হচ্ছে বারবিকিউটা করছি নিজের হাতে। সো আমার কাছে সব কিছু মিলে ভালো লাগছিল, আর পাশেই হচ্ছিল আমাদের ব্যাম্বু বিরিয়ানি, দুইটা আইটেমই আমাদের জন্য নিজেদের জন্যই করা। এক পাশে যেমন ব্যাম্বু বিরিয়ানিটা হচ্ছে, আরেক পাশে হচ্ছে হচ্ছে বারবিকিউ। তো আমি নিজে যখন বারবিকিউ করতেছিলাম আমার কাছে খুব বেশি ভালো লাগে। কিন্তু ব্যাম্বু বিরিয়ানি হতে আরও 15-20 মিনিট সময় লাগবে, এই সময় পর্যন্ত আমি একটু কটেজে যাই ছবি টবি তুলতে, ফোন চার্জ দিতে। এই তো এটা ছিল আমাদের ব্যাম্বু বিরিয়ানি, যেটা হচ্ছে বাঁশের ভেতরে মাংস টাংস দিয়ে সব ধরনের মশলা দেওয়ার পর পাহাড়ি মুরগি ছেলের মধ্যে এবং চাউল টাউল সব কিছু দিয়ে কলা পাতা দিয়ে মুখ একদম আটকে দেওয়া হয়, যার ফলে ভেতরে যে হিটটা সেটা না বের হতে পারে। সো খুব কম সময়ের মধ্যে হয়ে যায় এটা। সো এটা কাটা হচ্ছিল, একজন ধরতেছিল আর একজন এটা হচ্ছে মাঝখান দিয়ে কেটে বের করতেছিল। ব্যাম্বু বিরিয়ানিটি হচ্ছে বের করার নিয়ম হচ্ছে এক সাইডে বাঁশের একটু কেটে তারপর সেখান থেকে হালকা ফেড়ে দেন হচ্ছে প্লেটে সার্ভ করা। সো এইভাবে তারা বরাবরের মতোই করে, তারা এটা তো অভ্যস্ত। সো এভাবেই করতেছিল, আমার কাছে খুব বেশি ইন্টারেস্টিং লাগতেছিল বিষয়টা, আছে একটু ডিফারেন্টভাবে আজকে ডিফারেন্ট ফুড ট্রাই করবো। এর আগেও যদি করা, আর এই ব্যাম্বুতে যেটা তৈরি করুক না কেন, ব্যাম্বু সেটা চিকেন হোক বা ব্যাম্বু বিরিয়ানি হোক, এটা ইসমিল যেমন ডিফারেন্ট, এটা টেস্টও কিন্তু ডিফারেন্ট। এটা খেতে সত্যি খুব বেশি ভালো লাগে বড় মরার মতো। দেন বিরিয়ানিটা আমাদের প্লেটে সার্ভ করা হচ্ছিল, আর সেই সাথে ছিল আমাদের বারবিকিউ আমার নিজের হাতে মেক করা, সেই সাথে ছিল ওদের পাহাড়ি সালাদ, যেটা হচ্ছে পাহাড়ি শসা বিভিন্ন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তারপর মেক করা আচার সস দিয়ে। এটা ছিল পাহাড়ি মুরগের মাংস, এটা পর্যাপ্ত পরিমাণে মাংস থাকে এই বিরিয়ানির মধ্যে। এটার দাম ছিল প্রায় 750 টাকার মতো, আর ব্যাম্বু চিকেন ছিল ইনক্লুডেড মোটামুটি আমাদের 800-900 টাকার মতো চলে আসে, পানি টানি আরও সাথে আদার্স অনেক কিছু নিয়ে 800-900 টাকার মতো চলে আসে। আপনারা চাইলে এটা বিফ দিয়েও ট্রাই করতে পারেন, আপনারা চাইলে এটা হাঁস দিয়েও ট্রাই করতে পারেন। এখানে সবগুলো আইটেমই আছে, আমাদের যেটা দেশি মোরগ ইচ্ছে ছিল যে পাহাড়ি মোরগ দিয়ে ট্রাই করবো, সো আমরা পাহাড়ি মোরগ দিয়ে ট্রাই করি। আর এই হচ্ছে আমাদের বারবিকিউ আমার নিজের হাতে মেক করা। এটার স্মেল যা ছিল না জাস্ট অসাধারণ, আর দেখতে যে ইয়ামি লাগতেছিল। আর এক মুহূর্ত ওয়েট করতে পারতেছিলাম না আমি শুরু করে দিয়ে অলমোস্ট, এটা ছিল চিকেন। সো আমার কাছে ভালো লাগতেছিল, এটা যে বাঁশের মধ্যে তৈরি করা হয়েছে এটা যে মনে হবে যে এটা খুব বেশি হার্ড, মোটেও না, এটা একদমই সফট ছিল। আর এটার রাইস ছিল একদম ঝরঝরে। ওদের শেষে যখন আমি একটু বের হয়ে ছবি তোলার উদ্দেশ্যে এই ছিল বাইরের যে বৃষ্টি পেয়েছিলাম, সত্যি এটা ভাগ্যের ব্যাপার, যত বৃষ্টি হয় তত বেশি মেঘ দেখা যায়। আমাদের এইটা চটটা নামিয়ে দেওয়া হয়েছিল যেন বাইরের বৃষ্টি ভেতরে না আসে, এত পরিমাণে মানে ওয়েদারটা জোস ছিল যা প্রচুর পরিমাণে ঠান্ডা লাগতেছিল, কারণ মেঘ একদম সরাসরি রুম পর্যন্ত পৌঁছে যাচ্ছিল। পরের দিন ভোরে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে সাজেক ভেলির সড়কে হাঁটতে লাগলাম। সূর্য ওঠার আগেই আমরা উঠে পড়লাম সাজেকে ঢেউ খেলানো অসংখ্য উঁচু নিচু পাহাড় যেগুলো সবুজ বনানীতে ঘেরা। রুইলুই পাড়াই সাজেক উপত্যকার মূল কেন্দ্র, এখানে লুসাই পাংখোয়া ত্রিপুরা জনগোষ্ঠীর বসবাস। রুইলুই পাড়া থেকে 20 মিনিট হাঁটা পথ কংলাক পাড়ার অবস্থান। আমি সকালের ওয়েদারটা খুব বেশি এনজয় করতেছিলাম, সেই সাথে আমার কাছে খুব বেশি ভালো লাগতেছিলো। চিল মোড়ে চলে যাচ্ছিলাম কংলাক পাহাড়ের উদ্দেশ্যে রুইলুই পাড়ার থেকে, আমার পিছনে এটা পুরোটাই হচ্ছে রুইলুই পাড়া, আর এই দিক দিয়ে যাচ্ছিলাম হচ্ছে কংলাক পাড়ার দিকে। ওয়েদারটা এত সুন্দর যে চারপাশে কুয়াশায় ঘেরা, মানে ওই দূরের কোনো কিছু দেখা যাবে না, মনে হচ্ছে যে এটা শীত। সামনে কিছুক্ষণ হাঁটার পরেই হচ্ছে রুইলুই পাড়ার পরেই হেলিপ্যাড, হেলিপ্যাডের নিচে বিক্রি হয় বিভিন্ন ধরনের চা, সেই সাথে বিক্রি হয় পাহাড়ি কলা। আমরা আমাদের দুজনের জন্য ব্যাম্বু টি বলে যেটা বাঁশের মধ্যে দেওয়া হয় দুইটা চা অর্ডার করি, যেটা হচ্ছে দুধ চা। আমার কাছে খুব বেশি ভালো লাগতেছিল ওই চাটা, বাঁশের মধ্যে দুধ চিনি সব একত্রে দিয়ে, তারপর ওদের বাঁশের একটা হচ্ছে স্পুনের মতো আছে সে। এই 0 কিলোমিটার এখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলে আমরাও তুলছিলাম। আর কংলাক পাহাড়ের দিকে ওঠার সময় চারদিকে এত সুন্দর ভিউটা দেখে জাস্ট ইমপ্রেস হয়ে যাচ্ছিলাম।
পংলাক পাহাড়ে ওঠার সময় এত সুন্দর ভিউ যে দেখবে এটা কখনো কল্পনা তো ভাবিনি। মানে আমরা খুব বেশি সকালে চলে আসছিলাম, সো ওয়েদারটা সুন্দর ছিল। এই ছিল সুন্দর একটি পাহাড়, কংলাক পাহাড়ে ওঠার রোড। সুন্দর ওয়েদারে আমরাও নিজেদেরকে মেমোরি বন্দি করছিলাম। এটা ছিল লোসাইপাড়া, লোসাইপাড়া দোলনার মধ্যে আমি ছিলাম, দোলনায় দোল খাচ্ছিলাম আর কিছুক্ষণের জন্য ছোটোবেলায় ফিরে গেছিলাম। মনে হচ্ছে সেই ছোটোবেলা আমার এরকম ছিল, ছোটোবেলায় আমি প্রচণ্ড এরকম দোলনায় দোল খেতাম। তো থ্যাংক ইউ অডিয়েন্স, এই ছিল আমার সাজেকের ট্যুর। থ্যাংক ইউ মাই অডিয়েন্স, লাভ ইউ মাই অডিয়েন্স, অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।